গান আমরা শুনলাম, গানের মাঝখানে এখন আবার একটু ছোট করে নৃত্য পরিবেশনা দেখব। নৃত্য পরিবেশনা করবে আমাদের সামনে রীতিকা, শুভাঙ্গী আর অরিজিতা। ওদের গান নাচের মাধ্যমে আমরা অনুষ্ঠানের মধ্যে আবার ঢুকছি। খুব ভালো লাগছে, ওদের অনুষ্ঠান দেখুন। আর রবীন্দ্রনাথকে তো এক জীবনে সেইভাবে প্রকাশ বা পাওয়া তো সম্ভব না। ওনার উনি হচ্ছে আমার সর্বকালের শ্রেষ্ঠ ঔপন্যাসিক, ছোট গল্প, কবিতা, গান, ওনার তো গুণের শেষ নেই। মানে ওনার ছোট্ট ছোট্ট বাচ্চাদের নাচের সঙ্গে ওনার কাছে আমরা স্মরণ করব। আমার সোনার